কারণ বিষয়টি হলো জাতির পিতার জন্ম শতবার্ষিকী, 100 বছরের ইতিহাস কখনো সংক্ষিপ্ত করা যায় না। তাই আমি ক্ষমা চেয়ে নিলাম, আমার বক্তৃতা যদি দীর্ঘ হয় আপনারা ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য আমি অনুরোধ করছি। প্রিয় বন্ধুরা, বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সেই সংগ্রামী, আমাদের সেই জাতির পিতা, আমাদের সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা সহ জাতির পিতার পরিবারের 17 জন যে সদস্য সেদিন আত্মাহুতি দিয়েছে তাদের সকলকেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি আমাদের জাতীয় চার নেতা যারা কারাগারের অভ্যন্তরে 3 নভেম্বর ঘাতকদের নির্মম বুলেটে জীবন দিয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা এই রাজর টেকরাটের কৃতি সন্তান, যিনি মুজিব বাহিনীর ফরিদপুর জেলার সহকারী কমান্ডার ছিলেন, সাবেক ছাত্র নেতা, আমাদের গর্বের ধন। সেই শহীদ সর্দার শাহজাহান ভাইকে আমি স্মরণ করছি। আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মাদারীপুরের রাজনের কৃতি সন্তান, সারা জীবন যিনি মেহনতি মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছে, মৃত্যুর আগ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর হিসাবে, সহযোদ্ধা হিসাবে, যিনি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য যিনি লড়াই করেছেন, কারাগারে থেকেছেন, সেই সংগ্রামী পুরুষ, প্রাণ পুরুষ আমাদের স্বর্গীয় বাবু ফণীভূষণ মজুমদারের আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের রাজরের আর একজন কীর্তিমান সন্তান বীর মুক্তিযোদ্ধা, 1975 সালের 15ই আগস্টের পর যিনি দীর্ঘদিন কারাগারে জাতির পিতার হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রত্যয় নিয়ে যখন তিনি সংগঠিত হওয়ার চেষ্টা করেছিলেন, সেদিন যাকে গ্রেফতার করে দীর্ঘদিন কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছিল, রাজৈর উপজেলা চেয়ারম্যান, মাদারীপুর জেলা সাবেক, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের নেতা যারা মরহুম হারুনা রশিদ মোল্লার আমি শ্রদ্ধা নিবেদন করছি। রাজনের সাবেক উপজেলা চেয়ারম্যান, রাজর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সজ্জন মানুষ আমাদের প্রিয় ভাই শাহজাহান খান ভাইয়ের পুত্র। প্রিয় বন্ধুরা, আজকে আমি যে কথাটি বলার জন্য দাঁড়িয়েছি, এই 100 বছরে আমাদের বাঙালির জীবনে, আমাদের বাংলাদেশের ইতিহাসে পাকিস্তানি ব্রিটিশ শাসন আমলের যে দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাস বলে শেষ করা যাবে না। আমি শুধু বলতে চাই, জাতির পিতা জন্মেছিলেন সেই টুঙ্গিপাড়ার অজপাড়াগায়ে জন্মগ্রহণ করে, সেখান থেকে তিনি বাংলার 1000 বছরের স্বপ্নের সোনার বাংলা গঠনের জন্য তিনি মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। 30 লক্ষ শহীদ জীবন দিয়ে, 2 লক্ষ মা বোনের সব্রহ্মহানির মধ্য দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছিলাম। আমরা বিশ্ব দরবারে বাঙালি জাতি বাংলাদেশ মাথা উঁচু করে নিজেদের পরিচয়, আমরা বাঙালি, আমাদের দেশ বাংলাদেশ, আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। প্রিয় বন্ধুরা, সেই মহামানবের 101তম জন্ম দিবস আমরা পালন করছি, আর তাই সারা দেশব্যাপী নয়, সারা বিশ্বব্যাপী জাতির পিতার এই জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে।
যদিও করোনার কালে এর ব্যাপকতা এর উৎসব এর আরম্ভতন এর যে ব্যাপক উদ্যোগ সেটা হয়তো আমরা করতে পারিনি তারপরও দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা আসছে চীন থেকে আরম্ভ করে ভারত এমনকি কানাডা প্রধানমন্ত্রীরা রাষ্ট্রপতিরাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে তারা বাণী দিয়েছে অংশগ্রহণ করার জন্য এসেছে মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা ভারত থেকে আরম্ভ করে নেপাল ভুটানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা আসছেন জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য জাতির পিতার আদর্শের প্রতি তারা সংহতি জানানোর জন্য বাঙালি জাতিকে তারা সম্মান জানানোর জন্য প্রিয় বন্ধুরা এই মহামানব চাত সহজে এই বাংলাদেশকে অর্জন করতে পারেননি তিনি জীবনের শ্রেষ্ঠ সময় 23 বছর লড়াই সংগ্রাম করেছেন 13 বছর কারাগারে কাটিয়েছেন তিনি বেঁচে ছিলেন মাত্র 54 বছর এই সময়ের মধ্য দিয়েই তিনি বাংলাদেশকে 1972 সালের 10ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ অংশের উপর দাঁড়িয়ে একটি নতুন দেশকে পুনর্গঠনের দায়িত্ব নিয়েছিলেন প্রিয় বন্ধুরা আজকে আমাদের জীবনের সবচাইতে ব্যর্থতা বাঙালির জীবনের সবচাইতে হৃদয় বিদারক ইতিহাস হল আমাদের দায় হল আমাদেরকে অভিযুক্ত হলাম আমরা হলাম বিশ্ববাসীর কাছে বেঈমানের জাতি এই কারণে বিশ্ববাসী বিশ্ব নেতারা বলেছে যারা শেখ মুজিবের মতো মহান নেতাকে হত্যা করতে পারায় তাদেরকে বিশ্বাস করা যায় না বাঙালিদের বিশ্বাস করা যায় না তারা বলেছে যারা এই মহান নেতাকে হত্যা করতে পারে তারা অনেক কিছুই করতে পারে তাদেরকে আর যাই হোক তাদের সাথে চলাফেরা করা যায় না বন্ধুত্ব করা যায় না তাদেরকে বিশ্বাস করা যায় না প্রিয় বন্ধুরা এটা ছিল আমাদের জন্য সবচাইতে দুঃখের এটা ছিল আমাদেরকে বিশ্ববাসীর কাছে 75-এর ঘুড়ির দলেরা যারা পাকিস্তানের দোসর যারা আইএসের এজেন্ট যারা বাংলাদেশকে মেনে নিতে পারে নাই তারাই জাতির পিতাকে হত্যা করেছে জাতির পিতাকে হত্যা করার আগে জাতির পিতা বাংলাদেশের মানুষকে বাংলাদেশকে বাঙালি জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য সোনার বাংলা করে তোলার জন্য তিনি একটি পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনায় হাত যখন দেন তখনই ঘাতকের দলেরা তাকে হত্যা করে প্রিয় বন্ধুরা জাতির পিতা বঙ্গবন্ধুকে সেই পাকিস্তানি এজেন্টরা হত্যা করেছে তাদের সাথে হাত মিলিয়েছিল সাম্রাজ্যবাদী শক্তি তাদের সাথে হাত মিলিয়েছিল মহান মুক্তিযোদ্ধা যারা বিরোধিতা করেছে রাজাকার আলবদর আল শামসরা তাদের সাথে হাত মিলিয়েছিল দক্ষিণপন্থী এবং বামপন্থী তথাকথিত বামপন্থী আর তাদের সাথে হাত মিলিয়েছিল প্রগতির নামধারী বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তারা সকলে মিলে এক হয়েছিল তাদের লক্ষ্য ছিল জাতির পিতাকে ব্যর্থ করে দেওয়া বাংলাদেশকে যাতে সোনার বাংলাদেশ করতে না পারে সেজন্য আমাদের মহান নেতাকে হত্যা করা তারা তাদের কাজটি সফল হয়েছে ব্যর্থ করে দিয়েছে আমাদের 7.5 কোটি মানুষের আকাঙ্ক্ষা আশা স্বপ্নকে সেই স্বপ্ন ব্যর্থ করার জন্য যারা জড়িত তাদেরকে আর যাই হোক তাদেরকে বিশ্বাস করা যায় না যারা জাতির পিতাকে হত্যা করতে পারে তারা বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করতে পারে তারা যারা জাতির পিতাকে হত্যা করেছে তারা বাংলাদেশের অসাম্প্রদায়িক চরিত্রকে হত্যা করেছে বাংলাদেশ সে হিন্দু মুসলমানের যে বাংলাদেশ বাংলাদেশ যে খ্রিস্টান বৌদ্ধের বাংলাদেশ সেই বাঙালির চেতনাকে ধ্বংস করেছে হত্যা করেছে প্রিয় বন্ধুরা তারা ক্রমান্বয়ে তারা হারিয়ে গিয়েছে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে কেউ কেউ ফিরে এসেছে রূপ বদলিয়েছে
কিন্তু চেহারা পাল্টায় নাই, তাদের আসল চেহারা আমরা বারবার দেখতে পাই। প্রিয় বন্ধুরা, জাতির পিতা বাঙালি জাতির স্বপ্নের আদর্শের পিতা ছিলেন, তিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন সোনার বাংলা গড়ে তুলবেন, শোষণ মুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন, এদেশের মেহনতি মানুষ এদেশের কৃষক শ্রমিক যেন দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারে, তারা যাতে ক্ষুধার জ্বালায় যাতে তার আর জীবন দিতে না হয়, সেই স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের পূর্বেই তাকে তারা হত্যা করেছে। প্রিয় বন্ধুরা, এই হত্যাকারীদের আর যাই হোক বিশ্বাস করা যায় না, জাতির পিতার হত্যাকাণ্ডের পটভূমিতে যারা জড়িত তাদেরকে বিশ্বাস করা যায় না। তারা চেহারা পাল্টিয়েছে, রূপ পাল্টিয়েছে, তাদের আসল চরিত্র পাল্টায় না। প্রিয় বন্ধুরা, আজকে গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ জাতিতে পরিণত করার জন্য যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন, যে চলার পথে রোধার বন্ধ করার শক্তি কারণায় তখনও ওই অপশক্তিরা শেখ হাসিনার হাতকে দুর্বল করার জন্য, নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা নানাবিধ অপকর্মে লিপ্ত। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনা চান বাংলার প্রতিটি মানুষ উন্নত সমৃদ্ধশালী দেশের কাতারে পৌঁছো। 2041 সালে আমরা হব সমৃদ্ধ জাতি, আমাদের পরিচয় হবে উন্নত বিশ্বের নাগরিকদের মতোই, আমরা এগিয়ে চলব, এটাই আমাদের প্রত্যয়, এটা আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের জন্য যারা শেখ হাসিনার কাছে কাজের সাথে থেকে তার গতিপথকে বিচলিত করতে চায়, বিভ্রান্ত করতে চায়, যারা শেখ হাসিনার সরকারকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা দানব, যারা দানবের শক্তি, যারা উচ্ছৃঙ্খল শক্তি, যারা কোনদিন বাংলাদেশের শান্তিতে বিশ্বাস করে নাই, তারাই জাতির পিতা বঙ্গবন্ধুকে ছেড়ে বিশ্বাসঘাতকতা করেছিল। তারাই তাদের উত্তরসূরিরা অথবা তাদের কেউ কেউ এখনো কিন্তু বেঁচে আছে, তারা সুযোগ পেলে আঘাত হানে, তারা আঘাত হানে কাদের উপরে, যারা জাতির পিতাকে প্রাণ দিয়ে ভালোবাসে, যারা জাতির পিতার আদর্শকে প্রাণ দিয়ে ভালোবাসে তাদের উপর আঘাত হানে। আজকে স্বাধীনতার 50 বছর যখন পালিত হচ্ছে, জাতির পিতার শত জন্মবার্ষিকী, শততম জন্মবার্ষিকী আমরা তখন পালন করছি, তখন আমাদেরকে ওই অপশক্তিদেরকে চিনতে হবে, আমাদের মনে রাখতে হবে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ শাসন, বাংলাদেশের মানুষ সুশাসন চায়, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ অগ্রগতি চায়। আর এই সুশাসন দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, শান্তিময় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দিতে পারে শেখ হাসিনা। জাতির জিতা পিতার সুযোগ্য সন্তান জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাই পারেন বাঙালির হাজার বছরের লালিত স্বপ্ন, জাতির পিতার স্বপ্ন, বাঙালি রাখাল রাজা, এদেশের মানুষের প্রিয় নেতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে পারেন শেখ হাসিনা। প্রিয় বন্ধুরা, আজকে জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে আমি ইতিহাসের দিকে না যে আমি বলতে চাই, আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা 1975 সালের 15ই আগস্ট জাতির পিতার এই সংগঠনে আমরা কাজ করেছি, সেদিন কিন্তু আমরা কে কি হব, কে কত বড় নেতা হব, কে মন্ত্রী হব, কে এমপি হব, এটা কিন্তু আমাদের স্বপ্ন ছিল না, আমাদের স্বপ্ন ছিল জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করা। প্রিয় বন্ধুরা, আজকে আমি বলতে চাই জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে দাঁড়িয়ে আমি বলতে চাই, আমরা আজও আমাদের সেই স্বপ্ন রয়ে গিয়েছে, আমরা সেই স্বপ্নের
এখনো দেখি তারই সুযোগ্য সন্তান শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার হত্যাকারীদের আমরা বিচার করতে পেরেছি। স্বাধীনতা যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, যারা বীর মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, যারা আমার মা বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছে, সেই যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে একটি শোষণ মুক্ত বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখিয়েছে। তিনি বলেছিলেন, বিশ্বাস দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে, আমরা তার সন্তান হিসাবে, তার আদর্শের সন্তান হিসাবে আমি আজকেও বলতে চাই, আমরা বাংলার শোষিত বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের জীবনে শেষ রক্তবিন্দু আমরা দিয়ে যেতে চাই। শুধু পাওয়ার জন্য নয়, আমরা দেবার জন্য আমরা এই দলটি করি। জাতির পিতার মর্যাদার জন্য, জাতির পিতার স্বপ্ন সার পূরণের জন্যই আমরা আওয়ামী লীগ করি। এবং আওয়ামী লীগের আদর্শই হল এদেশের মানুষকে ভালোবাসা, এদেশের মেহনতি মানুষের পাশে দাঁড়ানো। যদি আমরা যদি নীতিবান হতে না পারি, আমরা যদি দেশকে ভালোবাসতে না পারি, আমরা যদি মানুষকে ভালোবাসতে না পারি, কি প্রয়োজন আছে রাজনীতি করার? রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা শুধু নিজের স্বার্থের জন্য নয়, রাজনীতি হলো মানুষের জন্য, দেশের জন্য। রাজনীতি হলো দেশের মানুষের কল্যাণের জন্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলার মানুষের কল্যাণের রাজনীতি শুরু করেছে। আজকে তিনি বাংলাদেশের মানুষের কাছে নন্দিত হয়েছে, সারা বিশ্ব বিবেকের কাছে তিনি আদর্শ, তিনি একটি চলমান ইতিহাস, তিনি একটি মানবতার মা, তিনি উন্নয়নের অগ্রগতির রোল মডেল, তিনি সততার প্রতীক, তিনি আস্থার প্রতীক, বিশ্বাসের প্রতীক। যাকে বিশ্বাস করা যায়, যার প্রতি আস্থা রাখা যায়। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে 7.5 কোটি মানুষ থেকে আজকে 17 কোটি মানুষে পরিণত হয়েছে। আজকের 17 কোটি মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ হাসিনার প্রতি আস্থা আছে। আমরা আওয়ামী লীগ করি শেখ হাসিনার প্রতি আস্থা রেখে, তার প্রতি বিশ্বাস রেখে, তার নেতৃত্বের প্রতি বিশাল আস্থা রেখে। আজকে যারা মনে করে যে আমরা কোনো এক এলাকার সুপসিপাহ সালার অথবা সুবেদার হয়েছি, আমরা তাদেরকে শুধু বলতে চাই, এই বাংলাদেশ আমাদের সকলে, এই বাংলাদেশ জাতির পিতার বাংলাদেশ, এই বাংলাদেশ প্রতিটি বাংলাদেশ, প্রতিটি বাঙালি, এই বাংলাদেশের দায়িত্ব, এই বাংলাদেশের দখলদারিত্ব কাউকে জাতির পিতা আমাদেরকে দিয়ে যায় নাই, দিয়ে গিয়েছে। আমরা যারা তার আদর্শ বিশ্বাস, তার পরিচিত আদর্শের বিশ্বাস সন্তান, যারা নীতি ভঙ্গ হয়ে দল ছেড়ে দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা এসে জায়গা দিয়েছি আমরা, কিন্তু তাদেরকে এই মুজিবাদেশ্বর সৈনিকদেরকে আঘাত করার মামলা দিয়ে তাদেরকে ভোগানো অথবা অত্যাচার নির্যাতন করার কোনো সুযোগ আমরা দেব না। বন্ধুরা, স্বাধীনতার 50তম বার্ষিকী পালিত হচ্ছে। স্বাধীনতার 50 বছরের ভিতরে 30 বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়, 30 বছর জাতির পিতার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, সেই খুনিদের সাথে, খুনের সাথে যারা জড়িত, তারা জিয়াউর রহমান গম, খালেদা জিয়া, জামাত, শাহাজী আর মতিউর রহমান নিজামীরা দেশ পরিচালনা করেছে, ইতিহাস বিকৃত করেছে। আজকে সময় এসেছে প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য। আজকে নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি, যারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানায়নি, জানে না, তাদের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। আমি আমার বীর মুক্তিযোদ্ধা ভাইদের কাছে বলব, আপনারা বাঙালি বাংলাদেশের মানুষের কাছে আপনারা হলেন বীর সন্তান, আপনারা হলেন শ্রেষ্ঠ সন্তান। আপনারা মানুষের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের
প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে, বাংলাদেশের হাজার বছরের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে, বাঙালির ঐতিহ্যকে তুলে ধরতে হবে। যারা ইতিহাস বিকৃত করেছে, আজকে সময় এসেছে প্রকৃত ইতিহাস আমরা তুলে ধরতে চাই। আমরা চাই এই বাংলাদেশের বাঙালি জাতির ঐতিহ্যকে ধরে রাখতে। আমরা চাই অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ যে বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছেন, যে স্বপ্ন জাতির পিতা বাঙালি জাতিকে আমাদেরকে দেখিয়েছে, সেই স্বপ্নের সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা গড়তে চাই। শেখ হাসিনার নেতৃত্বে শোষণ মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশে ধনীর অবাধ ও বিশাল আকারে তারা যে বেড়ে উঠেছে, যে কলা গাছ থেকে আঙ্গুল ফুলে কলা গাছ হবে, তা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না ওই বাংলাদেশ, যেই বাংলাদেশের নেতা এই শহরের এই জেলার সর্বোচ্চ অট্টালিকার মালিক হয়েছে, আর বলে তারা এই ধরনের রাজনীতি যারা করেন, তাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকে, আসুন মানুষের কাছে দাঁড়ান, মানুষের অন্তরের কথা শুনুন, মানুষের বিবেক কি বলে তাদের কাছ থেকে সেই মানুষের চোখের ভাষা বোঝার চেষ্টা করুন। প্রিয় বন্ধুরা, স্বাধীনতার 50 বছর পরে আমরা বলতে চাই, আমরা যা করব, যা খুশি তাই করব, এর জন্য জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দেননি। আমরা যা ইচ্ছা তাই করব, এর জন্য স্বাধীনতা নয়, জাতির পিতার স্বপ্নের স্বাধীনতা ছিল, সকলে মিলেমিশে আমাদের এই বাংলাদেশকে আমরা গড়ে তুলব। আজকে শেখ হাসিনা জাতির পিতার সেই স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করেছেন। 2100 সালে বাংলাদেশ কোন অবস্থায় পৌঁছত, 2100 সালের পরের বাংলাদেশ কেমন হবে, সেই ডেল্টা প্ল্যান তৈরি করেছে জাতির জনকের সুযোগ্য সন্তান শেখ হাসিনা। প্রিয় বন্ধুরা, তাই আজকের এই সময় দাঁড়িয়ে বলতে চাই, আমাদের জীবনে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের সকলের জন্য জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন হল 2000, আমাদের যে সকলের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন হল জাতির পিতার জন্ম শতবার্ষিকী। প্রিয় বন্ধুরা, এটা আমাদের জন্য গৌরবে, আমরা জাতির পিতার পরবর্তী 100 বছরের জন্ম দিবসটি আমরা হয়তো কেউ আমরা পালন করতে পারব না। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে, তাই আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের সময় এসেছে হিসাব নিকেশ করে আমাদের চলার পথ তৈরি করতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে আগামী দিনের বাংলাদেশে কারা নেতৃত্ব দেবে। আজকে যে তরুণ প্রজন্ম যারা ইতিহাস বিকৃত শিকার হয়েছে, তারাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব। সুতরাং তাদেরকে আমরা বলিবার উদ্দেশ্য কি, কি চেয়েছিলেন জাতির পিতা, কি ছিল তার সবুজ বিপ্লবের লক্ষ্য, কি ছিল তার বজিবান আদর্শ, কেন তিনি একটি সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। তিনি চেয়েছিলেন বাঙালি জাতিকে জাগ্রত করা, বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করা, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ছিল দারুণ স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি। প্রিয় বন্ধুরা, আজকে শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের অনেক কিছুই বাস্তবায়ন হচ্ছে। আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা দুর্ভার গতিতে, অদম্য গতিতে এগিয়ে চলেছি। তিনি বলেছেন